তাথই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে চিকেন কারি। এর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আলু, আলুটা একটু তেলে ভেজে নিব। আর লাগছে পেঁয়াজ কুচি, এখানে সম্বারের জন্য তেজপাতা, গোটা জিরা, এখানে আদা, লঙ্কা, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, লাগছে একটু লেবু, শাহি গরম মশলা আর চিকেন কারি মশলা। কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু তেল, আলুটা আগে একটু ভেজে নিব। আলুটা দিয়ে দিলাম, আলুটার মধ্যে একটু হলুদ আর দিয়ে দিব একটু লবণ। এবার আলুটা ভেজে নেব লাল লাল করে। আলুটা যদি ভাজা হোক, এবার মাংসটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি লেবু, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব একটু তেল, আর দিয়ে দিব চিকেন কারি মশলা। এবার এটা ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরা আর একটা তেজপাতা। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব এখন মাংসটা। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো এখন একটু জিরে গুঁড়ো, মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এখন একটু জল। দিলাম জল, মাংস ধোয়া বাটিটা যে ছিল তোমার জল দিয়ে দিলাম, ওটা ওই জলটাই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো, গরম মশলা একটু ভালো করে মিশিয়ে নিব। চিকেনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিকেন কারিটা নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।